কংগ্রেস সাংসদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ। গত মাসে পশ্চিমবঙ্গের কোটায় ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ হন দিল্লির বিখ্যাত আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। পশ্চিমবঙ্গের কংগ্রেস ও বাম দল যৌথভাবে এই শূন্য পদে প্রার্থী দিলে অনায়াসে সেই প্রার্থী জিততে পারতেন, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে দিল্লির অভিষেক মনুকে প্রার্থী করে। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন আঘাত করে এই প্রার্থী চূড়ান্ত করেছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরে তৃণমূল ভোট দেয় অভিষেক মনুকে আর জয়ীও হন তিনি। মমতা কেন অভিষেক মনুকে প্রার্থী করেছেন তা এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়ে গেছে। অভিষেক মনু 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে ফাঁস হওয়া নারদ ঘুষ গ্রহণ কাণ্ডের মামলার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান। এতে খেপে যায় রাজ্য কংগ্রেস আর সন্তুষ্ট থাকে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা বলছেন অভিষেক মনুকে রাজ্যসভার সাংসদ করে মমতা কংগ্রেসকে পুরস্কার দিলেন, তবে এই ঘটনা মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতারা। সাংসদ হওয়ার পর অভিষেক মনু গতকাল শনিবার বিকেলে কলকাতার টালিগঞ্জের টরি ক্লাবের একটি অনুষ্ঠানে আসেন। খবর পেয়ে যুব কংগ্রেসের একদল নেতাকর্মী ছুটে আসেন টরি ক্লাবের সামনে। তারা অভিষেক মনুকে দেখে বিক্ষোভ শুরু করেন। তার গাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গো ব্যাক অভিষেক মনু স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ যুব কংগ্রেসের নেতাকর্মীরা পায়ের জুতা খুলে অভিষেক মনুর গাড়ির দিকে নিক্ষেপ করেন। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় অনুষ্ঠানে যোগ দেন অভিষেক মনু। এই ঘটনায় যুব কংগ্রেসের 20 জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিমবঙ্গ কংগ্রেস বলছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে তৃণমূলের হাতে তারা মার খাচ্ছে, রক্ত জ্বলছে, বাধা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুক্রবার দিল্লিতে বিজেপির দায়ের করা মামলায় রাজ্য সরকারের পক্ষ নিয়ে অভিষেক মনু কীভাবে শুনানি করেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু আবাদ করার দাবিতে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। সোমবার সেই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা। অভিষেক মনু কলকাতার সাংসদ হিসাবে প্রথম পা দেওয়ায় তাকে নিয়ে বিধায়কদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক বাতিল করে দিয়েছেন কংগ্রেস নেতা রাজ্য সভাপতি সাংসদ অধীর চৌধুরী ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। এছাড়া অভিষেক মনুর বিরুদ্ধে ইতিমধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করা হয়েছে। অভিষেক মনুকে কালো পতাকা দেখানো ও জুতা ছোড়ার ঘটনা সম্পর্কে অধীর চৌধুরী বলেছেন এটা কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।